ভিউয়ার্স, আমি ডাক্তার মোহাম্মদ মুস্তফা কামাল। আমি আজকে আপনাদেরকে দেখাবো একটি দেশি ছাগল থেকে কিভাবে ব্লাড কালেকশন করা হয়। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা নর্মালি ছাগল থেকে জুগুলার যে ভেইন আছে সেখান থেকে ব্লাড কালেকশন করতে হয়। তো ব্লাড কালেকশন করার আগে জুগুলার ভেইনের উপরে যে স্কিন যে স্কিন আছে সেই স্কিনটা আমরা 70% অ্যালকোহল দ্বারা মুছে নেব, যাতে আশেপাশে কোনো কন্টামিনেশন না স্কোপ না থাকে। এবং ব্লাড কালেকশন করার পূর্বে আমরা ভেইনটা রেস্ট করার জন্য বৃদ্ধাঙ্গুল একটু স্ট্রেচ করে রাখবো, যাতে ভেইনটা রেস্ট হয়। তুমি দেখছো, দেখো ডিয়ার ভিউয়ার, দেখতে পাচ্ছেন এই ভেইনটা রেস্ট হয়ে গেছে। মোটামুটি ভেনে রেস্ট হয়েছে দেখতে পাচ্ছি। এখন আমি নিডেলটা ভেনের সাথে ভেনের উপর সরাসরি বাংসাই করে দেবো, যাতে ব্লাডটা দ্রুত চলে আসে। ডিয়ার ভিউয়ার, দেখতে পাচ্ছেন আমাদের ব্লাড কালেকশন শুরু হয়ে গেছে। তো আপনারা এই ভিডিওটা দেখে আমি আশা করবো পরবর্তী আপনারা নিজেরাই ব্লাড প্র্যাকটিস করে ব্লাডটা কাশিং করতে পারবেন। মোটামুটি আমাদের ব্লাড কালেকশন শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে গেলো। শেষ হওয়ার পর এখানে একটু মেসেজ করে দিতে হবে, যাতে যেদিক দিয়ে নিডেলটা ঢুকেছিল সেখানে প্রেশারের কারণে সেটা শিশুদের মুছে বন্ধ হয়ে যায়, ব্লিডিং না হয়। তো ডিয়ার ভিউয়ার, দেখতে পাচ্ছেন কোনো সমস্যা হয়নি আনলে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ভেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ভেন। ভেন এখানে প্রেশারে ধরলেই বোঝা যাবে যে ভেনটা রেস্ট হয়ে গেছে। পর রেস্ট কৃত অংশে আমাদের নিডেলটা ঢুকালে অলরেডি ব্লাডটা চলে আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আমি আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।